ফ্রেন্ড, আজকে আমি করব ডিম। তো এমন একটা দারুণ ডিমের রেসিপি করব, এসে করে মামলেটও নয় কিছু না, পনিরের মতন, যে রেসিপিটা তোমরা কোনোদিনও কেউ খাও নেই, খুবই দারুণ টেস্ট। তো আজকে আমি সেই জন্য সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি প্রথমে বাটিতে তেল মাখিয়ে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা একটা করে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু এই এই রেসিপিটা খুবই খুবই দারুণ টেস্ট খেতে। আমি অনেকবার করে খেয়েছি, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করছি এই রেসিপিটা। অনেকে হয়তো মামলেট করে খেয়েছো, ডিমের ঝোল, ডিম সিদ্ধ করে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, প্রচুর ভালো লাগবে। যাদের পনির খেতে ইচ্ছা করবে তারা এইভাবে ডিমগুলোকে করে পনিরের মতন করে সেমভাবে খেতে পারে, দারুণ টেস্ট লাগবে, মনে হবে যে পনির খাচ্ছি। তো আমি ডিমগুলো সবগুলোকে ফাটিয়ে নিয়েছি, ডিমগুলোকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করছি। এবার আমি গরম ভাতের হাঁড়ির উপরে ডিমগুলোকে বসিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য, কিছুক্ষণ পরে রেখে দেবো। এবার ঢেকে দিলাম আমি ভাতের হাঁড়ি, গ্যাসটা কম করে দিলাম, স্টিমটা, বা এদিকে ভাতটাও আমার হয়ে যাবে, এদিকে ডিম মামলেটটাও হয়ে যাবে। তো এবার ডিমগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ডিম হয় নেই। আমি এবার সবজিগুলো কেটে নিচ্ছি, পেঁপে কেটে নিলাম ছোট ছোট করে, ডুম ডুম করে পিস, তার সাথে একটা আলু কেটে নিলাম। এই যে আলু, সেম ভাবে যেভাবে পেঁপে কেটেছে সেভাবে আলুটা কেটে নিব। এবার আমি ডিমটা দেখে নিচ্ছি, ফাইনালি ডিমটা এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, আমার ভাতও হয়ে গেছে। তো এবার আমি ডিমটা দেখো কি সুন্দর লাগছে, পনিরের মতন। এবার আমি সবজিটা কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই যে কিছুক্ষণ সবজিটাকে নাড়াচাড়া করে নেবো, তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, যেহেতু আগে কেটে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতন আবারও লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিটাকে ভালোভাবে ভেজে নেব। অনেকটা ভাজা ভাজা হওয়ার দিকে আছে, ঠিক আছে। এবার আমি সবজিটা নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে দেখো কি করছি, ডিমটাকে এবার আমি ডিমটাকে কেটে নেব বাটি থেকে, এইভাবে করে নামিয়ে নিব ডিমটাকে। দেখতে খুবই দারুণ সুন্দর হয়েছে ডিমটা, ওপরে যে কালো কালো আছে, ডিমটা কোনো পোড়া লাগেনি কিছু না, ডিমটা আরো হালকা হালকা হয়ে গেছে। তো এবার আমি ডিমটাকে পনিরের মতন পিস পিস করে কেটে নেব, সামনে পাশে কাটতে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি উল্টে নিয়েছি। এবার আমি দেখো খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছি, সেম ভাবে যেভাবে পনির কাটা হয় সেভাবে। তো ডিমটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি চলে যাবো গ্যাসের দিকে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব ভালোভাবে, লাল 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 হয়ে যাবে ডিমগুলোকে, এইভাবে ভাজতে হবে স্টিমটা কম করে দিয়ে। তো দেখতে পাচ্ছ ডিমটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ লাল লাল হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, বলো তো কেউ দেখে বলবে যে এটা ডিম না পনির, কিন্তু এটা ডিম। এইভাবে যদি করা যায় দারুণ টেস্ট লাগবে খেতে, খেতেও রমই টেস্ট আসবে। এবার আমি সবজিটা আবারও দিয়ে দিচ্ছি এখানে কড়াইতে, দিয়ে আবারও অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা জিরা বেটে রেখেছিলাম, আদা জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। মশলাটা ভাজা হয়ে যাবে, তারপর আমি জল দেব, মশলাটা ভাজা হলে একটা সেন্ট বের হবে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু বেশি 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 ঝোল ঝোল করব না, মাখা মাখা মতন করব। এবার জলটা ফুটে গেছে, এবার আমি এই ডিমগুলো ছেড়ে দিচ্ছি, ডিমগুলো ছেড়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ তরকারিটা ভালোভাবে জাল দিয়ে দিব, ভালোভাবে ফুটাতে হবে। আবার একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে জাল দিচ্ছি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আজকে এই রেসিপিটা করেছি ডিমকে পনিরের মতন। তো তোমাদের কেমন লেগেছে রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট।